সকাল সকাল রান্না করবো, আনাজ টানাজ কেটে রেডি। বাবু এখানে তাড়াতাড়ি চান করে, এখন বাজে ঠিক আছে বাবু, এখন বাজে 10:15। শরীর তো ঠিক আছে? এই যে না, ওইটা নয়, এই যে এইটা এইটা ঠিক আছে, এটা হ্যাঁ ঠিক আছে, এখন বাজে 10:15। আজকে মা আসবে তো তাই ভাবছি তাড়াতাড়ি একটু রান্না টান্না ছেড়ে ছেড়ে নিই, আর ভাতটা একটু দেরিতে করব। তো আজকে কী কী রান্না হচ্ছে তোমাদের আমি দেখাবো অবশ্যই, আর রান্না টান্না সেরে আমি একটু বাজারের দিকেও যেতে হবে আমাকে। তো চলো রান্নাটা আগে ঝটপট করে ছেড়ে ফেলি। মৃদুমন্দ রোদ পেয়েছে, আর এখানে আমার আদা রসুন কেটে রাখা, ইন্ডাকশানটা তোলা হয়নি, ইন্ডাকশানটা তুলে দিই। কড়া আমার এখানে রেডি, গ্যাসটা জ্বালি, সরি, আজকে রান্না হবে লাউ শাকের তরকারি, আর হবে এই যে মাংসের জন্য, মাংসের জন্য এখানে সব কিছু রেডি করে রাখা আছে। আর রান্না হবে চিকেন কষা, তাও একটু আলু দেবো জাস্ট। আলুটা ভেজে নিচ্ছি, আর এখানেও কড়াটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেবো। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে বাবু চলে গেছে মাঠে করতে, তো আমি রান্নাটা ঝটপট ছেড়ে নিই, কেন আমাকে আবার যেতে হবে একটু দোকানে, রান্নাটা করে ফেলতেই হবে। দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দেবো পেঁয়াজটা। সব থেকে বড় কাজ হলো আদা রসুনটা বাটা, রসুনটা আমাকে বাটতে হবে। আদা রসুনটা এটা বেটে ফেলি ঝপ করে, তারপর এখনো চার মগজ বাটা বাকি। এই জ্বালা, একবার উপো আর একবার নিচে, এই করতে হবে। কষাটা মশলাটা হয়ে গেছে, এবার কষাটা করবো। এখন বাবুর জন্য দুটো মুড়ি বাড়বো, কারণ ও তোমাদেরকে তো দেখালামই, ও স্নান করে নিয়েছে, তো পরে পড়তে গিয়েছিলো, পরে এসে স্নান করছে, তো এবার ওকে দুটো মুড়ি খেতে দিয়ে দিই। আর রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কিন্তু রান্নাটা ফুটছে, হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি একটু তাড়াহুড়ো করছি, কেন বাইরে বেরোবো, যাবো একটু বাজার বাজার আনতে যাব দোকানে। কালকে বিকেলে আমি গিয়েছিলাম দোকানে সব বাজার করে আনতে ফর্দ করে নিয়ে, তো সে বললো বৌদি তুমি চলে যাও, আর এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে তো অনেক, ওই জন্য সে বাজার তুলে রেখে দেবে, আমি রান্নাটা কমপ্লিট করে ওখানে যাব, গিয়ে বাজারটা নেব, চলে আসবো, কেন আবার তার ফাঁকে মাও চলে আসার কথা। তো ঝটপট করে এখন বাবুকে দুটো মুড়ি খেতে দিয়ে দিই। এই যে বাবুর টিফিন রেডি, ঝুরি ভাজা, এক মুঠো মুড়ি আর একটা কলা, ও এখন এটাই খাবে। ওই কটা মুড়ি আর রেখে নেই, চলো চুপচাপ খাবারটা খা। ফ্রেন্ডস আমি রেডি, এবার বেরোবো, আমি বেরোবো, যথারীতি আমাকে যেতেই হবে। এখন 11:30 বাজে, দোকান বন্ধ হয়ে গেলে আমি আর বাজার নিয়ে আসতে পারবো না, আবার আমাকে সন্ধ্যাবেলা ছুটতে হবে। তো রান্নাটা তোমাদের দেখিয়ে দিই, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, দাঁড়াও তোমাদের দেখাই ভালো করে। এটা হলো গ্রেভি, মাংস আর আলু দিয়ে মাংসের গ্রেভি করেছি, আর এখানে আছে লাউ শাকের চচ্চড়িটা। তো ঘরের ভর্তি রাখার একটাই কারণ হলো আমি থাকবো না, বাবু ওখানে বাগানে পড়ছে, ভালো ভালো 6-7টা বিড়াল আছে আর কি, তারা আমার খাবার দাবার উদ্ধার করে দেবে। রেডি হয়ে গেছি, ব্যাগও নিয়ে নিচ্ছি, এবার সাইকেলটা নেব আর যাবো। মা কখন আসলে তখন? 12:30। মা আসছে 12:30, আমি 12:30 সময় এসে ভাত বসেছি, এখন ভাত হচ্ছে।
বাবা মা বাবুর জন্য দুটো সোয়েটার নিয়ে এসেছে, সেই সোয়েটারটা দেখানোর জন্য বলছে। না দাঁড়া আমি দেখা, একটা সোয়েটার, না না এটাই ঠিক আছে, সোয়েটারটা কেমন হচ্ছে অবশ্যই বলবে ফ্রেন্ডস। এই একটা সোয়েটার লাল আর হলুদ দুটো সোয়েটার নেওয়া হয়েছে, বাবুর বেশিরভাগ লাল জামা আর হলুদ জামা, সোয়েটারও তাই হলো। ও এত কি চাকরি করবে তুমি, দেখো কি অবস্থা। তো এখন হলো খাওয়ার পালা, লাঞ্চ করার পালা, লাঞ্চ করি, করে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। ওকে, আর বাবু গেছে এখন মাঠের দিকে, আমি ওই পাশের দিকেই যাচ্ছি। তোমরা কোথায় বসছো, কোথায়? ঠিকই তো নিয়ে এসেছে, আমরা ওইখানে বসে, ওইখানে বসছি তো আমরা। তো তুমি শুয়ে পড়ো ওইখানটায়, এটা শুয়ে পড়ো, শুয়ে পড়ো। করে চলে এসেছি, মা আর বাবু এখানে বসে আছে। তো না মনে নেই তো, না আজ যেতে হবে না, পড়া কর, আড়াইটে বাজে। তো আমি এখন যাব হচ্ছে যে একটু স্কুলে, আমাদের এখানে একটা স্কুল আছে, স্কুলে যাব। আমাদের আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্কের একটা ব্যাপার আছে, তো যাব মেসি টেসি সবাই মিলে যাব। ওই জন্য আমি একটু মাঠের দিকে চলে এসেছি। দিয়ে দেখো কত ধান টান কেটে সব হচ্ছে যে এ করে রাখা আছে। দাঁড়া তোমাদের ভালো করে দেখাই, দেখো এত রোদ লাগছে মাথাটায়। নাল দিয়ে আল দিয়ে হাঁটছি, ওইখানটা পুরো পাতা বাড়ি চাষ হয়ে আছে, আর এই পাশে শুধু ধানই ধান। তো আমাকে যেতে হবে এখন, তো আমি আজকে ভিডিওটা এখানে এন্ড শেষ করলাম। আর ভিডিওটা বেশি বাড়াবো না, কেন আমার আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যাবে, তো ওই কারণে। আর করতে পারবো কি না পারবো ভিডিও, যার জন্য আমি এখানেই রেখে দিলাম। আর প্লিজ যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। টাটা, সবাই ভালো থেকো এবং হ্যাপি থেকো। প্লিজ 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 সাপোর্ট করো আমাকে।